अबदर काजे काजरत हकीम थानी रिखान जिक्र में मजा नहीं आता में शना। शना। एबादतर में शना। तो है ना मजा इबादत मध्य मजा आशा ना तो हजरत जे मजा कथा तलाश करते हो मजा तो मजे में होता है तुम तो इबादत करते हो मजा कहा तलाश करते हो इबादत करते रहते জি বলছেন যদিও কথাটি একটু বেখাপ পা কিন্তু ঠিক আছে এখানে আবার মজা কি তালাশ করতো এটা তো গোলামি গোলামের মধ্যে তো অনুসরণ হবে এখানে তোমার মজা আসুক মজা না আসুক ভালো লাগুক ভালো না লাগুক মনে চাক না চাক ওই সমস্ত বিষয় এখানে আসবে না তুই তো গোলাম তোমার কাজে হয়েছে গোলামি করা তোমার কাজে হয়েছে কি তো আমি করবে তুমি করে মজা আসে মজা আসে না মনে চায় মনে চায় না এই সমস্ত বিষয় করতে আসে এই কারণে বলতেছিলাম আসলে ইসলামের মূল বিষয়গুলা যদি আমরা দেখি ইসলামের ভিত্তির মধ্যে যে সমস্ত আল্লাহ পাকের মকবুল বন্দারা আছেন যদি আমরা এগুলা দেখি

নিজেকে খাদেম মনে করা নিজের বিষয়গুলো সামনে না রাখা দোষ ত্রুটির বিষয়গুলোর মধ্যে নিজে ডুবে থাকা আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের বড়ত্বের বিষয়গুলা মহত্বের বিষয়গুলো মাথার উপরে রাখা নজরে রাখা এটার জন্য আল্লাহ পাকের সৃষ্টিগুলার মধ্যে মোড়াক বেশি দরকার আর নিজের ত্রুটি টুটাফুটা যে আমলগুলো আমরা করতেছি এগুলার মহাসভা বেশি দরকার মরাক যদি থাকে আর মহাসভা যদি থাকে ইনশা আল্লাহ এসে যাবে আর মাঝখান দিয়ে শুধু চিন্তা করতে হবে যে আমার মনের চাহিদা পূরণে যেন আমি ব্যস্ত না হই বাস মনের চাহিদা পুরানো যেন আমি ব্যস্ত না হই যদি এটা এসে যায় আল্লাহ পাকের ফজল করে বহুত কিছু এসে এটা এসে গেলে আল্লাহ রহমতে আবদিওত একদম সহজে এসে যাবে আল্লাপাকের মেয়ের তখন আর কোনো রকমের আনানিয়ত সেখানে থাকবে না আল্লাপাকের প্রজাল আল্লাহাক আমাদেরকে আবদিওতের বিষয়টি অর্জন করার টফিক দান করেন বরং আল্লাহাক আমাদেরকে আব্দিয়ত দান করেন হ্যাঁ আবদিও আবদিওত আল্লাহাক দান করেন আনানিয়ত থেকে হেফাজত করেন এই মকবুল যে আল্লাহাকের বিশাল এক বহর জামাত এই জমাতের অন্তর্ভুক্ত পাক আমাদেরকে করেন